সমস্যা নাই, প্রত্যেক গার্ডিয়ানের মন মানসিকতা এরকম থাকতে হবে, বাচ্চা যাই করুক রেজাল্ট যদি খারাপ করে সে আরেকবার চেষ্টা করবে, সমস্যা কি? এই আনন্দের সাথে কোনো কিছু কোনো আনন্দের তুলনা নাই। নাসাতে জব করার ইচ্ছা আছে আমার। জিপিএ 5 কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। কতটুকু পরিশ্রম করেছিলে? অনেক পরিশ্রম করছি আর যে রেজাল্ট পাইছি আমি অনেক বেশি সন্তুষ্ট। ক্রেডিট কাকে দিবে? ক্রেডিট আম্মুকে দিব, বাবাকে দিব, আমার ফ্যামিলিকে দিব, আমার টিচার্সদেরকে দিব। তাদের হেল্প ছাড়া এটা পসিবল ছিল না। তারা যেমন সহযোগিতা করছে, সাপোর্ট করছে, সেটা ছাড়া পসিবল ছিল না। ভবিষ্যতে কি হতে চায়? অ্যাস্ট্রোনট হতে চাই, নাসার অ্যাস্ট্রোনট। নাসাতে জব করার ইচ্ছা আছে আমার। এর জন্য কি করতে হবে? আরো এগোতে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো ভালো রেজাল্ট করতে হবে, এন্ড আরো 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 ভালো ই করতে হবে, পারফরম্যান্স করতে হবে। আমার বাবা কেমন পরিশ্রম করেছে? অনেক অনেক। তাদের হেল্পে কোনো তুলনা নাই। তারা যে আমাকে বলছে যে তোমার চাপ নাও লাগবে না, যা রেজাল্ট করো তাতেই আমরা সন্তুষ্ট। তারা কোনো প্রেশার দেয় নাই, কোনো কিছু করে নাই, অ্যান্ড আমাকে যেভাবে হেল্প করছে সেটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। খুশিতে মাকে জোরে ধরতে ইচ্ছে করতেছে? অফকোর্স। এই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আসলে যার সাথে হয় সে বুঝবে। যে মানে এই আনন্দের সাথে কোনো কিছু কোনো আনন্দের তুলনা নাই, মানে অতুলনীয়। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি খুব খুশি আমার মেয়ের রেজাল্টে। ও খুব কম পড়তো, কিন্তু যা পড়তো মনোযোগ দিয়ে পড়তো, পড়াটাকে সে এনজয় করতো, ভয় পাইতো না, যার কারণে কি না তার রেজাল্টটাও মানে আমরা যা আশা করছি তার চেয়ে ভালোই করছে সে। ভবিষ্যতে কী দেখতে চান মেয়েকে? ও যেটা হইতে চায় ওর মনের ইচ্ছা, ও যা পড়তে চায় ওর ব্যক্তিগত ব্যাপার। আমরা পুরো স্বাধীনতা দিয়ে রাখছি মেয়েকে, যে তুমি কী কোন লাইনে যেতে চাও তোমার ইচ্ছা, আমার কোনো এখানে বাইন্ডিংস নাই। তোমার ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, অথবা তোমাকে বড় কিছু হইতে হবে, তুমি যা হইতে চাও তোমার মনের ইচ্ছা, তোমার স্বাধীনতা। যাই হোক, চশমা খুলে ফেলো, সমস্যা নাই। ওর মনে একটা ইচ্ছা আছে, ও বড় হয়ে না সাথে পড়ার ইচ্ছা ওর। ওকে ওকে ওকে। বাবাকে বলেছেন? বাবাকে বলেছেন? বাবা হ্যাঁ, অনেক খুশি। কি বলেছে বাবা? বাবা বলছে ভালো করছো, অনেক ভালো করেছো, গুড জব। গিফট দিবে কোনো তোমাকে? জি, গিফট দিবে খুশিতে? আমি চাই না। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা সারপ্রাইজ। খারাপ করলে কি না কেন? মানে আমার মেয়ে যদি ভালো পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করবে, ওর পরীক্ষা যদি খারাপ হয় তাহলে খারাপ রেজাল্ট করবে, এটা আমাকে মেনে নিতে হবে। প্রত্যেক গার্ডিয়ানের মন মানসিকতা এরকম থাকতে হবে, বাচ্চা যাই করুক রেজাল্ট যদি খারাপ করে সে আরেকবার চেষ্টা করবে, সমস্যা কি? সমস্যা কোনো ইয়ে নেই। ও যেমন ওর সমাজে ওনাসি আসছে, একের জন্য তার গোল্ডেন ছুটে গেছে, এই নিয়ে আমাদের কোনো আফসোস নাই, এটা আমাদের কাছে গোল্ডেন।